এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। সীমা চৌকি মিলির সুলতানপুর এলাকা থেকে একজন চীনা নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ যখন সে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। অনুপ্রবেশকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকি মহোদীপুরে আনা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন চীনা অনুপ্রবেশকারী তার নাম হান জুনওয়ে জানান, বয়স 36, তিনি চীনের হুবাইয়ের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে এবং পাসপোর্ট উদ্ধার করে জানা যায় যে সে গত 2 জুন 2021 ব্যবসায়িক ভিসায় ঢাকার বাংলাদেশে পৌঁছেছিল এবং সেখানে একজন চীনা বন্ধুর সাথে থেকেছে। তারপরে 8 জুন 2021 সে সোনা মসজিদ জেলা চাঁপাই নবাবগঞ্জে আসে এবং একটি হোটেলে ছিল। 10 জুন 2021 যখন সে ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করছিল তখন তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে সে বলেছে যে এর আগেও 4 ভারতে এসেছিল সে। 2010 হায়দ্রাবাদ এবং 2019 পরে 3 দিল্লির গুরগ্রামে এসেছিল। তার কথা মতো গুরগ্রামে তার একটি হোটেল রয়েছে যার নাম স্টার স্প্রিং। এই হোটেলে তার কয়েকজন বন্ধু আছে যারা চীনের থেকে এসেছেন এবং বাকি ভারতীয় লোকেদের কর্মী হিসেবে রাখা হয়েছে সেখানে। পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে যখন তার নিজের শহর হুবেই গিয়েছিল তখন তার ব্যবসায়িক অংশীদার সান জিয়াং তাকে কিছুদিন পর পর তাকে 10-15 ভারতীয় মোবাইল ফোনের সিম কার্ড পাঠাতো যা সে এবং তার স্ত্রী পেয়েছিল। তবে কিছুদিন আগে তার ব্যবসার অংশীদার এটিএস লখনৌর হাতে ধরা পড়ে। এই অনুপ্রবেশকারীকে তল্লাশি করে তার কাছ থেকে একটি ল্যাপটপ, 2 আইফোন মোবাইল, 1 বাংলাদেশের সিম, 1 ভারতীয় সিম, 2 চাইনিজ সিম, 2 পেনড্রাইভ, 3 ব্যাটারি, 2 ছোট টর্চ, 5 টাকা লেনদেনের মেশিন, 2 এটিএম মাস্টার কার্ড, ইউএস ডলার, বাংলাদেশি টাকা এবং ভারতীয় মুদ্রাও উদ্ধার করা হয়। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এর জারি করা বিবৃতিতে বলা হয়েছে হান জুনওয়ে একজন ভয়ঙ্কর অপরাধী এবং গভীর জিজ্ঞাসাবাদ চলছে। সমস্ত গোয়েন্দা সংস্থা এই কাজে একত্রে কাজ করছে। হান জুনওয়ের কাছ থেকে পাওয়া বৈদ্যুতিন সরঞ্জামগুলিতে অনেক তথ্য পাওয়া যেতে পারে যাতে সে ভারতে কাজ করছিল একজন চীনা গোয়েন্দা সংস্থার হয়ে। তদন্তের পরে প্রচুর তথ্য পাওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। My name is Han Junwei. I come from China, and I reached the Bangladesh on 2nd of June. Okay. And then I come to the border of Bangladesh, but by mistake I crossed the river and entered India. So I was arrested. What do you do? Uh-huh. What do you do? I just reached the Bangladesh border, and I want to surrender myself to ATS Lucknow. Okay. Yeah. From where you cross in India? From where you entered in Indian territory? No, I don't know where is India, where is Bangladesh. Just the river, there's no any signal, no any showing that this is India, this is... And the river, I just crossed the river. Is there any relative you are in India? No. Okay. When did you firstly come in India? In 2009. After that? Yeah. After that? After that, in 2010 and 2012, 14, 16, 19, 20, 21. Purpose behind that? For the business, market research. The business. I'm doing in India business for the export, e-commerce, the hotel. Is this all items are yours? Yeah, this is all of my personal items. My laptop, and my mobile, and my USD currency, and Bangladesh currency, and the charger, and the card. Where your relatives resides? Where your relatives resides? Your parents, your guardians? Where they are? They are in China. The China Hebei province. Okay. Yes, sir. Thank you. Yeah.
Aqua Active Gold with added mineral, active pure, active raho.